রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া, অলি গলি, সব জায়গায় এখন একটাই নাম, একটাই প্রতিবাদের স্বর। চিত্রালী স্পেশালের আজকের পর্বে থাকবে এমন একজন নারীকে নিয়ে কথা, যিনি হয়তো সরাসরি মিডিয়ার কোনো কর্মী নন, তবে তিনি ইথারের মাধ্যমে এক করেছেন কলকাতা, বাংলাদেশ এবং সমগ্র মিডিয়া পাড়াকে। আপনাদের সঙ্গে চিত্রালী স্পেশাল নিয়ে বর্ষা রয়েছে এবং আশা করছি পুরোটা পর্বে আপনি আমার সঙ্গেই থাকবেন। জুলাই মাস, অর্থাৎ জুলাই 2024 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস বাংলাদেশের ইতিহাসের জন্য। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এক নতুন স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ। সেই সুবাদে 5ই অগস্ট নতুন সকাল দেখেছে বাংলাদেশ, এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে আমরা পাশে পেয়েছি কলকাতার অনেক তারকাদেরকে। আমরা একেবারে আন্দোলনের শুরুর দিকেই পেয়েছি নায়ক দেবকে, পরবর্তীতে গান বেঁধেছেন কবির সুমন। কতদিন কাঁদিনি, কতদিন ভাবিনি, কতদিন জাগি নিয়ে ভাবে। দেব ও কবির সুমন ছাড়াও আরো অনেকেই অনেক কথা বলেছেন, যদিও কয়েকটি মিডিয়াতে গুজব ছড়ানোর অভিযোগও পাওয়া গেছে। পাওয়া গেছে প্রমাণ, সেসব ছাপিয়ে পশ্চিমবঙ্গ তথা কলকাতার সাথে সম্পর্ক পুনরায় শক্ত হয়েছে সাধারণ মানুষের অংশগ্রহণে। বিশেষ করে ছাত্ররা ঝাঁপিয়ে পড়েন প্রতিবাদের প্লাকার্ড নিয়ে রাস্তায়। বাংলাদেশে সহিংসতা প্রসঙ্গে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ডয়েচ ভেলেকে বলেন, কোনো অবস্থাতেই কোনো দেশে পুলিশের গুলিতে ছাত্র মৃত্যু কাম্য নয়। এ সমস্যা সমাধানের অনেক পথ আছে। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানানোর মিছিলে পুলিশ ধরপাকড় করেছে। এই রাজ্যে ছাত্র যুবদের কোন আন্দোলনের পাশে থাকে পুলিশ? ঠিক একইভাবে পুলিশকে আরও একবার জনতার কাঠগড়ায় দাঁড় করিয়েছে কলকাতার জনতা। ডক্টর রাধাগোবিন্দ করের প্রতিষ্ঠিত মেডিকেল আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এক হয়েছে কলকাতার মানুষ এবং মিডিয়া পাড়া। 9ই অগস্ট ট্রেনি চিকিৎসককে হত্যা করা হয়েছে এবং সেটা জানাজানি হওয়ার পরেই 15 তারিখ থেকে ছাত্র জনতা রাস্তায় নেমেছে। 14 তারিখ রাতে, অর্থাৎ 15 তারিখ ভারতের স্বাধীনতা দিবসের একেবারে সূচনা লগ্নে রাত দখলের ঘোষণা দেয় সেখানকার মেয়েরা, আর তাতেই যোগ দেন সকলে। মিডিয়া জুড়ে ছড়িয়ে যায় সাদা কুর্তা পরা শুভশ্রীর ছবি। সেই মিছিলে ছিলেন বাংলাদেশের প্রিয়তমা ইধিকা পালন, ছিলেন সরকারের প্রিয় হিসেবে খ্যাত পরমব্রত চট্টোপাধ্যায়, সাথে ছিলেন তার স্ত্রী প্রিয়া চট্টোপাধ্যায়। আবির চট্টোপাধ্যায় সুরে সুর মিলিয়েছেন, এমনকি তার নতুন সিনেমা বাবলির স্পেশাল স্ক্রিনিং ও প্রিমিয়ারও তারা বাতিল করেছেন। নমস্কার, আমরা সকলেই জানি বর্তমান পরিস্থিতি কি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন রকম উৎসব আয়োজনের মানসিকতা আমাদের কারোর মধ্যেই নেই। একটা স্পেশাল স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়েছিল বাবলির, কিন্তু সেটাও বন্ধ থাকছে। এই সিনেমাতে তার সঙ্গে আছেন শুভশ্রী। মিছিলে আরো দেখা গেছে তুফান কন্যা মিমি চক্রবর্তীকেও। লোকের ভেতরে ভয় থাকতে হবে যে তুমি মেয়ের ওই দুর্গাপূজার সময় গিয়ে আমি অঞ্জলি দিলাম আর হাত জোর করে চলে এলাম, কালী ঠাকুরের পুজো করলাম আর চলে এলাম, তাহলে নারী শক্তির পুজো হয় না। নারী শক্তির পুজো অ্যাকচুয়ালি হয় যখন তুমি মহিলাকে সম্মান করবে। সপ্তাহ ধরে চলতে থাকা এই বিক্ষোভে অনেকে আবার নিজেরাই নিজেদের মন্তব্যকে বিরূপ প্রকাশ করেছেন। অনেক তারকাদেরকে দেখা গেছে একজন অন্যজনের বিপক্ষে কথা বলতে, যেমন শ্রীলেখা মিত্রকে দেখা গেছে সরাসরি সৌরভ গাঙ্গুলিকে মন্তব্য করে কথা বলতে, কারণ সৌরভ গাঙ্গুলি তার বক্তব্যে এই পাশবিক হত্যাকাণ্ডকে একটি ইনসিডেন্ট বলে দাবি করেছেন। না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। সৌরভ, আই এম রিয়েলি স্যাড দ্যাট তোমাকে মানুষ যেইভাবে দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমার মহারাজা, তোমাকে যেই আসনে মানুষ বসিয়েছে, তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো। এদিকে মিছিলে যোগ দেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়। 14 তারিখ বুধবার মধ্যরাতে যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে মিছিলে যোগ দেন তিনি। সে সময় নিজের সামাজিক মাধ্যমে সৃজিৎ লেখেন, আমার মা 77 বছরের বৃদ্ধা, তিনি পেশায় একজন চিকিৎসক, তিনি আমার সঙ্গে, অর্থাৎ ছেলের সঙ্গে জমায়েতে যেতে রাজি হননি। যাদবপুর 8B-তে তিনি একাই যান প্রতিবাদ করতে। পরিচালক ও তার বন্ধুরা মাকে নিয়ে গর্ব প্রকাশ করেন। অনেকেই ভেবেছিলেন রাজনৈতিক চাপে হয়তো কলকাতার তারকারা বিক্ষোভ থেকে দূরে থাকবেন। কৌশিক সেন, হৃদি সেন, অনিন্দ চট্টোপাধ্যায়, প্রাণমিত্র, অনিন্দম শীল সহ অনেককেই দেখা গিয়েছিল রাতের শহরে।
বাংলাদেশে যেমন শুধু শিক্ষার্থী নয়, এক হয়েছিল ছাত্র জনতা, তেমনি কলকাতার রাস্তায় শুধু নারী নয়, তালে তাল মিলিয়ে হেঁটেছেন পুরুষরাও। আমাদের সকলের প্রিয় অরিজিৎ সিংকেও দেখা গেছে একেবারে সবার আগেই এই ঘটনা নিয়ে আওয়াজ তুলতে। তিনি তার একটি লাইভ কনসার্টে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছেন প্রতিবাদের কথা, এবং তাতে করেই তার প্রতি মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা বেড়ে গিয়েছিল অনেক গুণে। আরেকটু সহজ করে বলতে গেলে, অনেক তারকাকেই এখন অবস্থান নিতে হচ্ছে সরকারের বিপক্ষে। পরস্পরের প্রতি ভালোবাসার বন্ধন থেকে বাংলাদেশের অনেক মিডিয়া কর্মী এবং তারকাদেরকেও দেখা যাচ্ছে এই প্রতিবাদের নিজেদের আওয়াজ তুলতে। আজমেরি হক বাঁধন 16 আগস্ট জামায়াতের ডাক দিয়ে লেখেন, গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে পূর্বের প্রতিটি ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এবং কলকাতার আরজিকর হাসপাতালের ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলমান প্রতিবাদের সংহতিতে মেয়েরা রাত দখল কর। 16 আগস্ট শুক্রবার রাত 10টা, জামায়াত রাত 9টা থেকে। সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। একই পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী সুনেরা বিনতে কামাল, নাজিফা তুশি সহ অনেকেই। নিজের প্রোফাইলে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী একটি পোস্ট শেয়ার করেন, সেখানে দেখা যায় একটি প্ল্যাকার্ড, লেখা, আপনি যদি আপনার মেয়েকে খারাপ স্পর্শ সম্পর্কে শিক্ষিত করেন, তবে নিশ্চিত করুন যে আপনার ছেলেও এটি সম্পর্কে জানে। ধর্ষণের পর হত্যার শিকার হওয়া চিকিৎসকের ছবি শেয়ার করে অভিনেত্রী জাকিয়াবাড়ি মম ফেসবুকে লিখেছেন, এমন মৃত্যু যেন আর কোথাও কারো না হয়। প্রতিবাদী কণ্ঠ ফারজানা ওয়াহিদ সায়ান একটি গান বাঁধেন, যা 13 আগস্ট নিজের ফেসবুকে প্রকাশ করেন। গানটি এরই মধ্যে 4 লাখের বেশি মানুষ শুনেছেন। গানটি শেয়ার করার পর থেকেই প্রশংসা পাচ্ছেন সায়ান, হয়ে গেছে ভাইরাল। ওদিকে বলিউডও বসে নেই। অভিনেতা আয়ুষ্মান খুরানা সোশ্যাল মিডিয়াতে একটি কবিতা পোস্ট করেন, যেখানে তিনি নারীদের নিরাপত্তা বিষয়ে কথা বলার চেষ্টা করেন। কাশ উন পুরুষোঁ মে ভি থোড়ে সে স্ত্রীপন কি কোমলতা হোতি। বিগ বস বিজয়ী মনোয়ারও একই ভাবে কবিতা পোস্ট করেন, কোই কেহতা হ্যায় লক্ষ্মী হ্যায় তো কোই কেহতা হ্যায় বরকত হুই হ্যায়। বলিউডের অনেক অভিনেত্রীরাও এই বিষয়ে কথা বলেছেন। অভিনেত্রী কারিনা কাপুর খান লেখেন, 12 বছর পরেও একই ঘটনা, একই প্রতিবাদ, কিন্তু আমরা এখনও পরিবর্তনের অপেক্ষা করেই চলেছি। প্রীতি জিন্তার অভিযোগ আরও মানবিক। তিনি লিখেছেন, খারাপ লাগে যখন দেখি গ্রেপ্তারের পরে একজন ধর্ষকের মুখ ঢাকা থাকে, কিন্তু নির্যাতিতার ছবি ও নাম সব প্রকাশ্যে আনা হয়। তারকা টুইঙ্কেল খান্না বলেন, আমি আমার মেয়েকে ঠিক সেগুলোই শেখাচ্ছি যেগুলো আমিও ছোটবেলায় শিখেছি। একা পার্কে যেও না, স্কুলে যেও না, সমুদ্রেও না, একা কোনো পুরুষের সঙ্গে কোথাও যেও না, বিশেষ করে রাতে তো একদমই নয়। কখন যাবে এটার চেয়ে বড় বিষয় হলো, একা যদি তুমি কোথাও যাও ফিরে নাও আসতে পারো। চিত্রালি স্পেশাল শুধুমাত্র তারকাদেরকে নিয়েই কথা বলতে আপনাদের সামনে আসে না। আমরা চাই যারা আসলে এই মানবিকতার বিরুদ্ধে কাজ করছে এবং যারা এগুলো নিয়ে কথা বলছে না, তাদেরকে নিয়েও কথা বলতে। ঠিক একটু আগে আমি যেমন করে শ্রীলেখা মিত্রর কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তিনি তার একজন সহকর্মী কিংবা মিডিয়ার একজন তারকা সৌরভ গাঙ্গুলী তাকে কিন্তু সরাসরি প্রশ্ন করেছেন, অর্থাৎ আমাদের কিন্তু এখান থেকে শেখার রয়েছে। আমরাও কিন্তু প্রতিবাদ এবং অন্যায়ের বিরুদ্ধে যেটা সত্যকে সত্য বলার এবং সেই সত্য প্রশ্নটা করার সেই মানসিকতাটা যেন আমরাও গ্রহণ করতে পারি। আর এ কারণেই কলকাতার শিল্পীরা ঠিকই কিন্তু তাদের সহকর্মীদেরকে প্রশ্ন করছেন এবং চোখে আঙ্গুল দিয়ে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার সাহস করছেন। এই প্রশ্ন শুরু করার দায়িত্ব এখন চলমান বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য, কারণ এই যুদ্ধটা শুধুমাত্র কারো উপরে গুলি ছোড়া কিংবা নৃশংস হত্যার নয়, এই যুদ্ধ মানবিকতা বনাম পাশবিকতার। পশ্চিমবঙ্গের শিল্পীরা আবারও এক হচ্ছেন। 18 আগস্ট টেকনিশিয়ান স্টুডিওতে জমায়েত করে আরজিকর হাসপাতাল পর্যন্ত যাওয়ার কথা ঘোষণা করেছিলেন টলিপাড়ার তারকারা। সেদিন বিকেলে টেকনিশিয়ান স্টুডিওতে একে একে টলিউড তারকারা আসতে শুরু করেন। রাজ, শুভশ্রী, পরমব্রত, শাশ্বত চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, ঈশা সাহা, কৌশিক, ঋদ্ধি সেন সহ অনেকেই। ওদিকে শ্যামবাজার থেকে আরজিকর হাসপাতাল পর্যন্ত 144 ধারা তথা ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি থাকায় তারা শান্তিপূর্ণ অবস্থানে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। পাহাড় বা সমতলে, পদ্মা বা গঙ্গার ধারে, এভাবেই সকলে একই দাবির নিচে। দাবি একটাই, ন্যায্যতার। দাবি একটাই, ন্যায় বিচারের। আজকের চিত্রালি স্পেশাল এতটুকুই, দেখা হবে আগামী পর্বে।